শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি সঠিক সুন্দরভাবে রুটিন মাফিক তুমি তোমার দিনের পড়াশোনাটা দিনে করার চেষ্টা করছো এবং সমস্ত অনলাইন ক্লাস দেখছো এবং হোমওয়ার্কগুলো দিয়ে কমেন্ট করছো। আমরা পড়ছি ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি জাহিদুজ্জামান জুয়েল তোমাদের সাথে আছি ইসলাম ও নৈতিক শিক্ষার নিয়ে কথা বলার জন্য। দেখো, ইসলাম আমরা অন্য সাবজেক্টগুলোর সাথে ইসলাম ও নৈতিক শিক্ষা এই একটা বিষয় পার্থক্য করে দেয়, যেটা আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা কেন শিখি। ইসলাম ও নৈতিক শিক্ষা শিখি আমরা নিজের জীবনকে আলোকিত করার জন্য, নিজের জীবনে প্রয়োগ করার জন্য। এটা একদিকে যেমন আমাদের পড়াশোনা মানে লিখে আমরা আমরা মার্কস পাব স্কুল স্কুলে, অন্যদিকে আমাদের নিজের জীবনেও আমরা প্রয়োগ করতে পারবো। এই জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো। এটা যেন আমরা আমাদের কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহর নিকটে যেতে হয়, কিভাবে একজন মুমিন আল্লাহর সাথে খুব সন্নিকটে অবস্থান করে, আমরা সেই জিনিসগুলো এখানে দেখতে পাই। তো গতদিন আমরা তৃতীয় অধ্যায় শেষ করছি, সিলেবাসের যে সমস্ত জিনিস ছিল, দোয়ার তিনটি আয়াত ছিল, ওখান থেকে আমরা পড়ছি। আজকে পড়বো চতুর্থ অধ্যায় আখলাক, এখান থেকে শুরু করবো আমরা। এই বইটা আমরা পড়ছি ইসলাম নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী। তো পড়ার আগে একটা উক্তি লেখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যে পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজে নিজেকে বদলাতে হবে, তাই না? তো যেটাই আমরা বদলাতে চাই না কেন, যে কাজটাই করতে চাই সেখানে সমস্ত কিছু পরিবর্তন করা, বৃহৎ একটা জিনিস পরিবর্তন করা অনেক কঠিন জিনিস, এবং নিজেকে পরিবর্তন করা সেখানে আগে দরকার। সবচেয়ে বড় অঙ্কের একটা কিছু ধরতে গেলে আগে বিশেষ অঙ্কের একটা কিছু ধরতে হবে, তাই না? বিশেষ অংশকে আগে পরিবর্তন করতে হবে, তাই নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করতে পারলে আমরা আমাদের চারপাশ পরিবর্তন করতে পারবো। চারপাশ যখন পরিবর্তন হবে, আস্তে আস্তে নিজের দেশকেও পরিবর্তন করতে পারবো, এবং একসময় দেখা যাবে সমস্ত পৃথিবীটাই পরিবর্তন হয়ে গেছে। যেন আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের নিজেদেরকে বদলানো, এবং আমরা সর্বদাই যেন আমাদের নিজেদের ভালো দিকগুলো তুলে ধরতে পারি, নিজের ভালো বিষয়গুলোর সাথে চর্চা চর্চা করতে পারি, সঠিক সুন্দরভাবে নিজের কাজকে গুছিয়ে নিতে পারি। নিজের কাজ যে ফাঁকি দেবে সে আসলে কোনোদিনই সফল হবে না, এবং তার দিয়ে কোনো পৃথিবী বদলানো সম্ভব হবে না। নিজেকে ফাঁকি দেওয়া যাবে না, নিজের কাজকে ফাঁকি দেওয়া যাবে না। আমরা দেখবো আজকে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় পড়লে আমরা কি জানতে পারবো, এবং চতুর্থ অধ্যায় থেকে আমরা সুন্দরভাবে যে জিনিসগুলো দেখবো। দেখো, আখলাক চতুর্থ অধ্যায় তুমি দেখতে পাচ্ছ, চতুর্থ অধ্যায় এখান থেকে আমরা পড়বো। দেখো, মহান আল্লাহ মানুষকে পৃথিবীর সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কারণ কি, মানুষের বুদ্ধি বিবেক আছে, তাই না? যদি আমরা অন্য কিছু একটা প্রাণীর সাথে মানুষকে তুলনা করি, অন্য কোনো জীবজন্তুর সাথে, তাহলে সেখানে তার কি আছে, জীব বৃত্তি আছে আর বুদ্ধি বৃত্তি আছে, তাই না? বুদ্ধি বৃত্তি আসলে নেই ওখানে, তার জীব বৃত্তি আছে। মানুষের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে বুদ্ধি বৃত্তি। মানুষ বুদ্ধি খাটিয়ে বিভিন্ন কাজ করতে পারে এবং সঠিক সুন্দরভাবে অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারছে, তাই না? তো এখানে আমরা দেখছি যে আল্লাহ প্রথমে এখানে বলছে যে মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন। মানুষের এই শ্রেষ্ঠত্ব বা মর্যাদা বজায় রাখতে হলে মানুষকে কি করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। মানুষকে সুন্দর আচরণ করতে হবে, কারণ মানুষ অন্য প্রাণীর মতো নয়, তাই না? মানুষ তার থেকে বিশেষ, এই জন্য মানুষকে অবশ্যই
তার প্রকাশ দিতে হবে, তার বহিঃপ্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি তার থেকে আলাদা, আমি এই জিনিসগুলা থেকে, এই পশুপাখি থেকে আলাদা, এবং সেটা তার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা কথাবার্তায় সেটা বোঝা যাবে। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচরণ বা ব্যবহার, চলাচল বা স্বভাব প্রকাশ ঘটে, সেসবের সমষ্টি হলো আখলাক। আমরা যে কাজগুলো করি, আমরা আমাদের জীবনে যে আচরণ করি, আমরা মানুষের সাথে মিশি, আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, এই সমস্ত চরিত্র, আমাদের আমাদের যে চরিত্র, এই টোটাল মিলিয়েই আমাদের আখলাক বলা হচ্ছে। এটি শুধু মানুষের সাথেই সীমাবদ্ধ নয়, বরং জীবজন্তু, পশু পাখি, গাছপালা এবং পরিবেশের সাথেও আমরা সুন্দর আচরণ প্রয়োজন। অত করে দেখা যায় যে আমরা কোনো প্রয়োজন ছাড়াই একটা গাছ, গাছের ডাল ছিঁড়ে ফেললাম, পাতা ছিঁড়ে ফেললাম, এটাও তো আসলে ভালো একটা আচরণ না, তাই না? তাহলে পশু পাখির সাথে, গাছপালার সাথে, আবার পশু পাখিকে দেখা যাচ্ছে যে কি হয়, অনেক সময় ঢিল মারে, ইট মারে, এটা তো কোনো ভালো মানুষের মতো আচরণ হলো না। তাহলে আমরা অবশ্যই মানুষের মতো আচরণ, ভালো মানুষের মতো আচরণ করতে হবে। আমাদের আমাদের আচরণেই যেন বহিঃপ্রকাশ ঘটে যে আমরা একজন ভালো মানুষ এবং আমাদের চরিত্র ভালো। মানুষ সামাজিক জীব, পরিবার এবং সমাজবদ্ধ হয়ে বসবাস করে মানুষ। কখনো তার এই আখলাক মানে আচরণ, তাই না, আচরণ প্রশংসনীয় হয়, আবার কখনো নিন্দনীয় হয়। তার মানে কখনো সে ভালো আচরণ করে, আবার কখনো উগ্র হয়ে যেতে পারে, খারাপ আচরণ করতে পারে। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা মানে সচ্চরিত্র, যেটা ভালো আচরণে, ভালো আচরণ কত দিক, সেটা হচ্ছে আখলাকে হামিদা। আর যেটা হচ্ছে আখলাক খারাপ দিক, সেগুলো হচ্ছে আখলাকে জামিমা, দেখো। আর নিন্দনীয় আচরণকে আখলাকে জামিমা বলা হয়। তাহলে আখলাকে, আখলাকে ভাগ করা হলো দুই ভাগে, একটা আখলাকে হামিদা আর একটা হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণগুলো সত্যবাদী, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, শিক্ষকদের সম্মান করা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারপরে তোমার যে সহপাঠী আছে তাদের সাথে ভালো আচরণ করা, এবং প্রত্যেকটা ভালো কাজকেই কিন্তু আখলাকে হামিদার সাথে, হামিদার কথা বলা আছে এখানে। সঠিক সুন্দরভাবে আমরা যেন ভালো মতো ব্যবহার করি, আমরা যদি যেটা, যেই ভালো দিকগুলো আছে সেই টোটাল ভালো দিকগুলোকেই বলা হচ্ছে আখলাকে হামিদা। সহপাঠীদের সাথে সদাচরণ, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ। আখলাকে জামিমা কি? আখলাকে জামিমা যেটা বলা হলো নিন্দনীয় আচরণ, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, এই মানে সব খারাপের দিকগুলো এখানে আখলাকে জামিমার কথা বলেছে। আখলাকে হামিদার ঠিক বিপরীত একটা পাঠ, যেমন এখানে বলছে আমানতের খেয়ানত করা, তোমার কাছে কেউ কোনো কিছু রাখছে, তুমি সেটাকে মেরে দিয়েছো, তাই না, মানে গায়েব করে দিস। তো এই খারাপ দিকগুলো, বা কারো কি করা, গালি দেওয়া, আত্মীয় প্রতি সম্পর্ক মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া, প্রতিটি মানুষের আখলাকে হামিদা অর্জন এবং আখলাকে জামিমা বর্জন করা উচিত। তার মানে আখলাকে হামিদা গুলো আমরা অর্জন করব, এবং আখলাকে হামিদা যেটা, জামিমা যেটা খারাপ, সেটাকে আমরা বর্জন করব। আমরা আখলাকে হামিদা বর্জন করব এবং আখলাকে জামিমা বর্জন করব। এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো, দেখো খুব সুন্দর একটা জিনিস আমরা শিখলাম এখান থেকে। তার মানে আমরা, এটা আমি বারবারই বলি যে আমাদের জীবনের সাথে কিন্তু মিশেছিল, তাই না? আমরা জানি যে এটা ভালো আচরণ, এটা খারাপ আচরণ, মন্দ আচরণ, যাই হোক, কিন্তু এটা যে আখলাকে হামিদা তা আমরা জানতাম। তো আমি অর্থনীতি পড়াতে গেলে মাঝে মাঝে বলি আমরা অর্থনীতি কি সবই জানি, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত অর্থনীতিকে ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না আসলে এইটা অর্থনীতি, এটা আছে ব্যাপার। তো আমরা যখনই এই ভালো আচরণ গুলো করি, আমরা জানি যে এই ভালো, এটা ভালো আচরণ, এটা খারাপ আচরণ। তাহলে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আখলাকে হামিদা যেটা ভালো আচরণকে আখলাকে হামিদা বলা হচ্ছে, আর খারাপ আচরণকে বলা হচ্ছে আখলাকে জামিমা। এই অধ্যায় পড়ে আমরা কি কি জানতে পারবো, দেখো আখলাকের ধারণা বর্ণনা করতে পারবো, যে আখলাকের ধারণাটি কি, সদ আচরণ ধারণা, এই আচরণটা খারাপ আচরণ না কি ভালো আচরণ, সদ আচরণ মানে ভালো আচরণ, এবং কতিপয় সদ আচরণের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো, এবং কতিপয় অসদ আচরণ যেটা খারাপ আর কি, সদ আচরণের ঠিক বিপরীত খারাপ পার্টগুলো আমরা জানতে পারবো, এবং এইগুলো হচ্ছে আমরা পরিহার করবো, পরিহার করে ব্যাখ্যা করতে পারবো। ধূমপান এবং মাদকাসক্তির ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো, ধূমপান কি জিনিস, ধূমপান আসলে কি খারাপ নাকি ভালো, ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে এটা অবশ্যই খারাপ, এই এর কুফল গুলো তুলে ধরা আছে, মানে খারাপ দিকগুলো, এর কোনো ভালো দিক আসলে নেই। বাস্তব জীবনে সদাচরণের আগ্রহী হব এবং আচরণের দিক থেকে নিজেকে বিরত রাখবো, অসদাচরণ থেকে নিজেকে বিরত রাখবো। ধূমপান এবং মাদকাসক্তি সামাজিক ক্ষতি এবং স্বাস্থ্যের ঝুঁকি এড়িয়ে চলতে আগ্রহী হব, মানে এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো সঠিক সুন্দরভাবে, আমরা এই টোটাল জিনিসগুলো শিখবো, এবং আমরা আমাদের ইসলামের আলোকে কি কথা বলা আছে, যে ইসলাম কোনটাকে সাপোর্ট করছে,
আর কোনটাকে বর্জন করতে বলছে, কোনটাকে গ্রহণ করতে বলছে। আমরা প্রথমে দেখলাম যে আখলাকে হামিদা এবং আখলাকের জামিমা আছে, যে আখলাকে হামিদা গুলো আমরা আমাদেরকে গ্রহণ করতে বলেছে, আল্লাহ এই কথা বলছে কোরআন শরীফ। দেখো এখানে দেখা যাচ্ছে মনে হয়, আখলাকে হামিদা পার্ট এক। আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুব প্রয়োজন। মানুষের জীবনে আসলে সব থেকে বেশ বড় প্রয়োজন হচ্ছে মানুষের আচরণ, ভালো আচরণ দরকার। এখন আমি ভালো কিছু করলাম, ভালো জায়গায় পড়াশোনা করলাম, ভালো কিছু করলাম, কিন্তু আমার আচরণ খারাপ, তাহলে মানুষ কোনো ভ্যালু দেবে না। তোমার হিউজ পরিমাণ টাকা আছে, তোমার অনেক কিছু আছে, কিন্তু তোমার আচরণ ভালো না হলে তোমার পাশে কেউ যাবে না। এই জন্য আমাদের সব থেকে বেশি দরকার আমাদের আচরণ শেখা, আমাদের ভালো আচরণ করতে হবে। দেখলাম আখলাকে হামিদা প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুব প্রয়োজন। সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মানুষের বন্ধুত্ব তৈরি হয়, সুসম্পর্ক ও সৌহার্দ্য ভাব বজায় থাকে। ভালো আচরণ অবশ্যই ভালো কিছু দেয়, পজিটিভ জিনিস অবশ্যই পজিটিভ দেবে, নেগেটিভ জিনিস আসলে সেটা নেগেটিভ দিবে। পারস্পরিক লেনদেন সহজ হয়, জীবন হয়ে ওঠে মধুময়। তাই সচ্চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী ইসলাম বলছেন, কিয়ামতের দিন দাড়িপাল্লাই সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। তার মানে ইংরেজিতে বলা হচ্ছে সব থেকে ভারী, মানে এখানে সব থেকে ভালো জিনিসটা আছে তার উত্তম চরিত্র। উত্তম চরিত্র অধিকারী থাকলে আমরা ইহকালেও ভালো কিছু করব, পরকালে অবশ্যই আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদাই ভালো কাজ করতে, ভালোর সাথে থাকতে, ভালো আচরণ করতে। ভালো আচরণ সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে। আমি যদি একজনকে ফাঁকি দিই, তাহলে কখনোই সে আমার কাছে আসবে না। সে প্রথম অবস্থায় হয়তো বুঝতে পারবে না এসছে, কিন্তু তখন যখন সে চিনে ফেলবে, তখন বুঝতে পারবে না লোকটা প্রতারক, ঠক, তখন কিন্তু সে আর ওই লোকটার কাছে আর আসবে না। মহানবী ইসলাম বলছেন, তোমাদের জন্য ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় এবং প্রিয় যার চরিত্র উত্তম। বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। তো সব থেকে উত্তম, মহানবী সাল্লাম যেখানে বলছে যে এটাই সব থেকে উত্তম, তাহলে অবশ্যই সেই তার অবশ্যই অনেক অনেক বেশি তার মূল্য রয়েছে। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলো মধ্যে হচ্ছে সচ্চরিত্র একটি উত্তম নিয়ামত। চরিত্রবান মানুষ আসলে সবসময় ভালো হয়, চরিত্রবান মানুষ কখনো খারাপ হতে পারে না, এবং তার প্রত্যেকটা কাজে কর্মে বোঝা যায়, একটা আত্মসম্মান থাকে। আর সচ্চরিত্র যার চরিত্র সৎ না, তার কোনো আত্মসম্মান থাকে না, সে তার চলাফেরা খারাপ হয়। সচ্চরিত্র শিক্ষার জন্য উত্তম আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম, পরিপূর্ণ সচ্চরিত্রের প্রতীক তিনি। এখানে বলছে যে তোমাদের জন্য আল্লাহর রাসুল এর জীবনই সব থেকে উত্তম। আল্লাহ রাসুলের জীবনই আমরা ফলো করি, আমরা সবসময় আমাদের শেষ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের জীবনই আমরা সর্বদাই ফলো করি। মহানবী সাল্লামের চরিত্রের মধ্যে সদাচরণের গুণগুলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। এই সম্পর্কে রাসুল ঘোষণা করছেন যে আমি উত্তম চরিত্রের গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, ইবনে মাজাহ তে বলা হচ্ছে। তো আমরা অবশ্যই আবার বলছে আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনই উত্তম অনুকরণীয় আদর্শ। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুকরণ করব এবং নিজের জীবনে সুন্দরভাবে গড়ে তুলব। আমরা সর্বদাই চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করতে, এবং আমাদের নিজের জীবনে ওনার জীবনীটা উত্তম চরিত্র বিষয়গুলো আমরা যেন আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। দেখো এখানে আছে সত্যবাদিতা, পরে পার্ট টু তে পার্ট টু পড়বো আমরা সত্যবাদিতা। সত্যবাদিতা কি? সত্যবাদী আসলে সবসময় সমাজে সম্মানিত হয়, সত্যবাদীর গুরুত্ব অনেক। সত্যবাদী পার্ট টু সত্যবাদিতা, এর আরবি শব্দ হচ্ছে সাদিক। সাদিক শব্দের অর্থ হলো সততা এবং সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, বাস্তব এবং প্রকৃত ঘটনা যথার্থ প্রকাশ করাই হচ্ছে সত্যবাদিতা। যেটা ঘটবে সেটা আমরা যদি বলি সেটা সত্য, আর যদি বানায় বলি তাহলে সেটা হবে মিথ্যা। যে ব্যক্তির মধ্যে
মহৎ গুণ আছে তাকে সত্যবাদী বলা হয়। সত্যবাদী যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়, সবাই তাকে ভালোবাসে সম্মান করে, এবং সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানিত হবে আখিরাতেও সম্মানিত হবে। তো সত্য কথা বললে সমস্যা, কিন্তু যে বানায় বলবে মিথ্যা বলবে সে কখনোই খারাপ মানুষের কাছে ভালো থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকেই সকলের নিকট সত্যবাদী বা বিশ্বাসী বলে প্রসিদ্ধ ছিল। উনি কি ছিল, আলামিন বলে ডাকা হতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সবাই তাকে আলামিন বলে ডাকতো, এখানে আছে সম্মান করতো। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি, শত্রুর সামনেও তিনি কখনো মিথ্যা কথা বলেননি, কাউকে কোনো বানোয়ারি কথা খারাপ কথা উনি কোনো সময় বলেননি। রাসূলুল্লাহ এই সম্পর্কে বলছেন, সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। সত্য সবসময় প্রশান্তি দেয়, সত্য শান্তি দেয় মানুষকে। সত্য সত্যবাদীর উপকারিতা সম্পর্কে মহানবী ইসলাম বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই সত্যবাদী, তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদী মানুষের পুণ্যের পথে প্রেরিত করে, আর আর মিথ্যাবাদী কি গোনার পথে পরিচালিত করে। এই জন্য আমরা অবশ্যই সত্যবাদী হওয়ার চেষ্টা করব। বলছে যে সেদিন যেদিন সেদিন যেদিকে সত্যবাদীগণ তোমাদের সত্যতার জন্য উপকৃত হবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর নিশ্চয়ই আমরা সর্বদাই চেষ্টা করব যে সত্যবাদী হওয়ার, এবং সত্যবাদিতার কারণেই যদি মানুষ উপকার হয় তাহলে তোমার সওয়াব হবে। আমাদের বড় পীর হযরত আবুল কাদির জিলানী বলছেন যে এর জীবনী সত্যবাদী সম্পর্কে একটি বাস্তব উদাহরণ পাওয়া যায়। তখন তিনি খুব অল্প বয়স্ক বালক, শিক্ষার জন্য তিনি বাগদাদে রওনা হলেন। গমনের সময় মা তাকে সর্বদা সত্য কথা বলার আদেশ দেন, তার মা শিখাই দেয় যে তুমি সর্বদাই সত্য কথা বলবা। মধ্যপথে কি হয়, ডাকাত তার ধরে ফেলে, তাই না, ডাকাতরা ডাকাতের কবলে পড়ে। তখন কি হয়, ডাকাত দল একে একে কাফেলার সকলকে তল্লাশি চালায়, সবার পকেট দেখে, এই দেখে যে কারো কাছে কোনো কিছু আছে নাকি, সব নিয়ে নিতে চেষ্টা করে। তল্লাশির সময় বালক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে যে হে বালক, তোমার কাছে কিছু আছে? তিনি নির্ভয়ে উত্তর দেন, 40টি স্বর্ণের মুদ্রা আছে। তার কথা যাচাই করার জন্য ডাকাত দল কি করে, ডাকাত দল তাকে ধমক দেয় এবং কোথায় স্বর্ণ মুদ্রা, আমাদের তা দেখাও। তিনি তার জামার নিচেই যে লোকে থাকে, বা এটা তার মা তাকে কি করে ওই জামার নিচেই পকেটে রেখে ওখানে সেলাই করে দেয়, তাই না। এখানে আমরা সেটাই দেখছি যে জামার অস্তিনে সেলাই করার অবস্থায় ডাকাত দল সেটা বের করে, এবং ডাকাত দল তার সততা দেখে অবাক হয় যে এই ছোট্ট বালক এত সত্য কথা বলল, এই স্বর্ণ মুদ্রা খুঁজে পেল, তারপরে আবার সেটাকে খুঁজে পায় তারা। তিনি বললেন যে আমরাও জিজ্ঞাসা করাই আমি সত্য কথা বলেছি। আচ্ছা, তিনি বললেন যে আপনারা জিজ্ঞেস করে আমি সত্য কথা বলেছি, কারণ আমার মা আমাকে সত্য কথা বলতে শিখিয়ে দিয়েছে। তারপরে কি করে, ডাকাত দল আব্দুল কাদেরের সততায় মুগ্ধ হন এবং নিজের পাপ কর্ম থেকে পর কর্মে অনুশোচনা হয়। তো আসলে এই যে সত্য কথা বলা থেকে কিন্তু মানুষটা ডাকাত একজন ডাকাত ভালো হয়ে গেল। তো মিথ্যা কথা বললে কিন্তু আসলে এই ঘটনা ঘটতো। তো সত্যবাদীতা সবসময় ভালো কিছু দেয়, সত্যবাদীতা সবসময় অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। এই ঘটনা থেকে আমরা আসলে এই জিনিসটা শিখতে পেলাম। তারপরে কি করলো, তারা ডাকাতি ছেড়ে সৎপথে যাওয়ার প্রতিজ্ঞা করলো, এবং সত্যবাদিতা এভাবেই মানুষকে মুক্তি এবং কল্যাণের পথ দেখায় আমাদের। তারপরে কি, তারা এই এই সত্যবাদী এবং সৎ কাজ করবে এবং খারাপ কাজ ছেড়ে দিল। এইভাবে এই গল্পের মূল শিক্ষা কিন্তু এটাই। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব আমরা যেন সত্য কথা বলি এবং সর্বদা সৎ পথে চলি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং পরিশেষে বলি আমরা যেন সর্বদাই সত্য কথা বলি এবং সৎ পথে চলি। সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব, কোনো সময় অন্যায় কাজ মিথ্যা আচরণ মিথ্যা কথা বলবো না।